বন্ধুরা, এই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশের এই বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন আপডেট পেতে। তো বন্ধুরা, সুমন এডুকেশনাল টিপস চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান বলব। তো 2019-এ যেগুলি গুরুত্বপূর্ণ অর্থাৎ বড় প্রশ্ন, আমরা সবাই জানি যে 5টি বড় প্রশ্ন লিখতে হয় 8 নম্বরের, টোটাল 40। তো তারই কিছু প্রশ্ন যেগুলো এবছরের জন্য ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, যেগুলো করলে 100% আসার সম্ভাবনা রয়েছে। তাই কথা না বাড়িয়ে সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো, বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। নেক্সট, কার্ল মার্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। 6 নম্বর, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বর, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচার বিভাগীয় স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। নেক্সট, এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। নেক্সট, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। নেক্সট, রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। নেক্সট, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস করা হয়। নেক্সট, ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। নেক্সট, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো এই 20টি যে প্রশ্ন বলা হলো, এই 20টি প্রশ্নের মধ্যেই 2019-এ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা করে যাবে এবং তোমাদের অবশ্যই উপকার হবে। তো যারা এই চ্যানেলের নতুন সদস্য, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং দেখার জন্য ধন্যবাদ। Yeah.